सुप्रिय दर्शक आमी एस्ट्रोलजार केसी पाल आमार आजकेर आयोजन आजकेर राशिफल निये। तो आज 13 मार्च 2023 इंग्रेजी तारीख 28 फाल्गुन 1429 बंगाब्द हिजरी 20 श्रावण रोज सोमवार षष्ठी तिथि थाकबे रात्र 6:56 141 सेकेंड पर्यन्त। तारपर सप्तमी तिथि आरम्भ होबे आर विशाखा नक्षत्र थाकबे सकाल 6:34 मिनिट 30 सेकेंड पर्यन्त। परे अनुराधा नक्षत्र शुरू हुए शेष रात्र 5:56 मिनिट 12 सेकेंड पर्यन्त थाकबे हर्षण जोग निये। ताछाड़ा आजकेर दिने जे सकल नवजातक शिशुरा जन्मग्रहण करबेन तारा बृश्चिक राशिर जातक बा जातिका हबेन, ताई तो चंद्र बृश्चिक राशिर उपर दिए परिभ्रमण करबे। ताछाड़ा कुम्भ राशिते रवि बुध शनि त्रिग्रह जोग, मीन राशिते देवगुरु बृहस्पति, मेष राशिते राहु शुक्रेर ज्योति, मिथुन राशिते सेनापति मंगल एवं तुला राशिते केतु परिभ्रमण करबे। तो ये समग्र दिवसेर राशिचक्र पर्यवेक्षण करले एवं ग्रहदेर दृष्टि सारणीर उपर लक्ष्य राखले मेष थेके मीन पर्यन्त 12টি রাশি 12টি লগ্ন एवं अश्विनी थेके रेवती पर्यन्त 27টি নক্ষত্রের जातक जातिका बा दर्शक जारा रयेछेन तादेर जन्य दिनटी केमन काटबे तारई भाग्येर पूर्वाभास जानाते आमार आजकेर आयोजन। ताई तो आमी आमार प्राणप्रिय दर्शकदेर बोलबो आपनारा भिडियोटी देखुन शुनुन अनुधावन करुन एवं दिनेर শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আপনাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি এবং মেষলগ্ন নিয়ে। মেষ রাশি এবং মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি কিন্তু খুব একটা শুভকর হবে না। তাই তো ভেবে চিনতে বুঝে শুনিয়ে পা বাড়াতে হবে, এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে চলতে হবে, নচেৎ অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন। তাছাড়া বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনামের ভাগি করতে পারে, সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে, এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে বরং দূরে থেকে মজা দেখবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঘুষুৎকুষ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন এবং অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দুর্ন নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করা চলবে না। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। তাছাড়া চলার পথে কাঁটা বিছানো থাকবে, সেই কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিবাহিত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি এবং বৃষলগ্ন নিয়ে। বৃষ রাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, যা আপনাদের লালিত স্বপ্ন বাস্তবায়িত করবে। এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যারা অংশগ্রহণ করবেন তারা বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, জীবন সঙ্গীরা কর্ম পাবে, সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি শত্রু বিরোধী পক্ষের চরিত্র বুঝতে আপনারা সক্ষম হবেন, কামনা বাসনা পূর্ণ হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, এক কথায় মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে আজকের গ্রহ অবস্থান। তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে, সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে
সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন, সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে উপহার উপঢৌকনাদিও অধিক প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি এবং মিথুন লগ্ন নিয়ে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 মার্চ 2023 ইংরেজি তারিখে আপনাদের রাশিতে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর ষষ্ঠস্থ চন্দ্র, তার উপর শনি মহারাজের দশম দৃষ্টি, বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাই তো বিশেষ করে শরীর স্বাস্থ্য দীর্ঘদিন ধরে যারা বিশেষ করে অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে বিশেষ করে নতুন আসবাবপত্রের পসরা সাজতে পারে। এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়াবে বই কি কমাবে না, সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। যদিও বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহনও এড়িয়ে চলতে হবে, তবেই না স্নেহ মায়া মমত্বপূর্ণ একটি সুখী দিন উপহার পাবেন। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যার ফলে লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য প্রতিহত হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নষ্ট হবে, আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি এবং কর্কট লগ্ন নিয়ে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ আসবে, শিক্ষার্থীরা সেই সুযোগকে কাজে লাগিয়ে ভবিষ্যতের ভিত গড়বেন, এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ তো হবেই, সেই সঙ্গে দূরভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এমনকি আশীর্বাদ প্রাপ্ত হবেন, সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, পদোন্নতি, স্থিত স্থানে বদলি এমনকি কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা আপনাদের জীবনের ভিতকে 10 গুণ মজবুত করে লাইফ স্টাইল বদলে দেবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে, সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে দোষে গুণে মানুষ, তবে গুণ অংশ বাড়বে, দোষ অংশ লোপ পাবে, সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে, মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে নতুন নতুন সুযোগ আসবে, এমনকি যারা নৌভ্রমণ, আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি এবং সিংহলগ্ন নিয়ে। সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 মার্চ 2023 ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য এবং পারিবারিক জীবনে অশান্তি রণল জ্বলছিল সেগুলো বিতরিত হবে, সেই সঙ্গে সুখের হাসি মুখে ফুটবে, এমনকি বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত হবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবেন, কোমল শিশুরা লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট করবে এমনকি তারা পুরস্কার পাবে, সেই সঙ্গে গৃহে সুখ শান্তির পরিবেশ সর্বদা বিরাজ করবে, সহকর্মী ও অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন যা স্বপ্ন পূরণ বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে গৃহ
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনারা যদি ভাড়াটিয়া হন, সেক্ষেত্রে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখুন। নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্নপূরণ নিশ্চিত করবে, এমনকি সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের ঝামেলার মীমাংসা ঘটায় মনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি এবং কন্যা লগ্ন নিয়ে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রবরব করবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, ধৈর্য সাহস পরাক্রম বাড়বে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় জীবনের ভিত মজবুত করবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে, তাহলে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সর্বহারাদের নেতৃত্ব দিয়ে মাথার মণি সাজবেন, এমনকি বিশেষ করে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে প্রতিষ্ঠা, যশ, সম্মানের সুউচ্চ আসন লাভ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি এবং তুলা লগ্ন নিয়ে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে যারা ধন সম্পদ সম্পত্তি হারিয়েছেন সেগুলো পুনরায় ফিরে পাবেন। সেই সঙ্গে মামলা মকদ্দমায় যারা ভুগছিলেন সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে। যারা কর্ম হারিয়েছিলেন, ব্যবসা হারিয়েছিলেন, এমনকি অংশীদারদের সাথে মতানৈক্য ছিল সেগুলোও দূর করবে। তাছাড়া অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাবে যারা হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছিলেন তাদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে বিশেষ করে ধনধান্যে পরিপূর্ণ একটি দিন উপহার পাবেন, এমনকি আত্মীয় স্বজনে আনাগোনা বাড়বে, নতুন নতুন কোনো দলিলপত্র হাতে আসতে পারে, আর সুখ শান্তি সমৃদ্ধিময় রাজকীয় দিন উপহার দেবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। তাছাড়া জীবনসাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে, সেই সঙ্গে নতুন আত্মীয় স্বজনের সৃষ্টি হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে গান, বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন তাদের জন্য একটি চমকপ্রদ দিন বলে বিবেচিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন নিয়ে। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 মার্চ 2023 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ সরে যাবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে। সেই ফোকাসেই আপনাদের লাইফস্টাইল চমকে দেবে, এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের নিত্য নতুন সুযোগ আসবে, শরীর কষ্ট মনকষ্ট দূর হবে, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পরশ্বাস আসবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে জীবনসাথী, শ্বশুরালয় এমনকি সহকর্মী অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের বেশ কয়েক ধাপ সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে আপনারা সফল মানুষ, প্রতিষ্ঠিত মানুষ এমনকি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
ধনুরাশি এবং ধনুলগ্ন নিয়ে। ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 মার্চ 2023 ইংরেজি তারিখে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। তাছাড়া শরীর স্বাস্থ্য ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না, সেই সুযোগে শ্রমিক কর্মচারী চোর সিটিং বা যজ্ঞান পার্টি দৌরাত্ম্য বাড়বে বই কি কমবে না। তাছাড়া বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, বন্ধুত্ব করার আগে ভাবতে হবে, বিশেষ করে দুর্জনেরা আত্মীয়দের সাথে হাত মিলিয়ে যেন আপনাদের যৎপরনাস্তি ক্ষতি সাধন না করতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামতে নাজেহাল করে তুলবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, যা মরার উপর খাড়ার গা হয়ে থাকবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে, এমনকি ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করে লেখাপড়া বন্ধ করার উপক্রম তৈরি করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশড়া হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে, পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে, অবশ্য পৃথক হওয়াটা আপনাদের জন্য অমঙ্গলকর হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি এবং মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, এমনকি বিদ্বানদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ হবে, সেই সঙ্গে সাধন ভজনে আপনারা পরিপূর্ণ সিদ্ধি লাভ করবেন। তাছাড়া বিশেষ করে কামনা বাসনা পূর্ণ হবে, এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণ করে দেবে। তাছাড়া বৈদেশিক সূত্রেও আপনারা লাভবান হতে পারেন। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করতে পারে, ভাঙ্গা প্রেম জোড়া লাগতে পারে, বন্ধুত্বের ভিতকে মজবুত করতে পারে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি তো গড়ে উঠবেই। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে, এমনকি সততা নিষ্ঠা একাগ্রতার ভিত আরও 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, এমনকি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন, সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন নিয়ে। কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন, শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, এমনকি বিশেষ করে গুণ অংশ বৃদ্ধি পাবে, দোষ অংশ লোপ পাবে, সেই সঙ্গে যশ সম্মান বৃদ্ধি পাবে, পদমর্যাদা পাবেন, এমনকি কর্ম ব্যবসা একটা জয় জয়কার পরিবেশ তৈরি করবে, সেই সঙ্গে মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে সক্ষম হবেন। তাছাড়া শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যে সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা জীবনের ভিত গড়তে সক্ষম হবেন। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা আপনাদের গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। আর জন্ম নক্ষত্র যদি শতপিশা হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে আপনারা বিশেষ করে বিদেশ বা স্বদেশ সেটেল হওয়ার স্বপ্ন পূর্ণ করতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে, এমনকি নতুন আসবাবপত্র বা বস্ত্র অলঙ্কারের পসরা সাজতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি এবং মীন লগ্ন নিয়ে। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
13ই মার্চ 2023 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ সরে যাবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে। সেই ফোকাসেই আপনাদের লাইফস্টাইল চমকে দেবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাদ আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, প্রতিষ্ঠা যশ সম্মানে সুউচ্চ আসন লাভ করাবে, প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী সমৃদ্ধিময় রাজকীয় দিন উপভোগ করবেন। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যাবেন, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ প্রতিষ্ঠিত মানুষ পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পরিপূর্ণরূপে প্রাপ্ত হবেন, যা আপনাদের ভাগ্যকে আরও 10 গুণ সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে ভবিষ্যতের ভিত গড়তে সহযোগিতা করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী 13ই মার্চ 2023 ইংরেজি তারিখের আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক, চলার পথের বাধা বিপত্তি দূর হোক, আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।